আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা যে 8 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো দেখবো। একে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। একের এক কাব্য হবে কাব্যক হবে, জুড়ল কলরব, কার কোন রচনার অংশ, আল মাহমুদ রচিত, পাখির কাছে ফুলের কাছে রচনার অংশ। একের দুই বলেছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাডাখ অঞ্চলের একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। সাঁওতালরা করলো হুল, হুল কি? হুল হলো বিদ্রোহ। একে চার গল্পগুরো কাদের, তার গল্প শোনাবে না। গল্পগুরো শীতের সকালে ঝোলা ভর্তি মজাদার গল্প নিয়ে এসে ছোটদের হাত দিয়েছে, কিন্তু যারা ঘুম ভেঙে শীতের ভোরে আসবে না গল্পগুরো তাদের মূর্খতা ভাঙবে এবং তাদের আর গল্প শোনাবে না। একের পাঁচ বলেছে কোন গ্রামে গিয়ে এতোয়া যাত্রা দেখেছে? রোহিণী গ্রামে। দুইয়ের এক বলেছে আমরা সবাই না ঘুমানোর দল, না ঘুমানোর দলে কারা কারা আছে? এই না ঘুমানোর দল কারা? জোনাকি পোকা, পাখির দল, ফুল, রক্ত জবার ঝোপ এবং দিঘির কালো জল হলো না ঘুমানোর দল। বা বলবে না ঘুমানোর দলে ছিল জোনাকি পোকা, পাখির দল, ফুল, রক্ত জবার ঝোপ, দিঘির কালো জল। দুই বলেছে বুনোহাঁস গল্পে জোয়ানরা অবাক হয়েছিল কেন তা ব্যাখ্যা করো। আচ্ছা, জোয়ানরা অবাক হয়েছিল কেন ব্যাখ্যা করো, এটা আছে প্রথম নাম্বার, তাই বইয়ের এখান থেকে লিখবে। তখন শীতের শুরু, মাথার উপর দিয়ে দলে দলে বুনোহাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, বাড়ির জন্য ওদের মন কেমন করত, চিঠিপত্র বিশেষ পৌঁছাতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। একদিন একটা বুনোহাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো, একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপরে ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনোহাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে, তো সেই জন্য জোয়ানরা অবাক হয়েছিল। দুয়ের তিন, যার যত ফরমাস সব তুমি করো, বিমলাকে কী কী ফরমাস পালন করতে হয়? পরিবারের সকলে সারাদিন ধরে বিমলাকে নানাবিধ ফরমাস করতে থাকে, যেমন সে ফুল এনে পুজো করে, দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে সামলায়, ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে দিলে বিমলাকে সেই ছাগল তাড়াতে হয়, দাদা খেতে বসলে নুন দিতে হয় এবং পান খাওয়ার সময় ঝাল লাগলে তাকে চুন দিতে হয়। এই সমস্ত ফরমাস বিমলাকে শুনতে হয়। তিনের এক বলেছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে, যেমন উজ্জ্বল, উৎযুক্ত, জল। তিনের দুয়ে বলেছে সন্ধি বিচ্ছেদ করো, সংবাদ সংবাদ, সমযুক্ত বাদ, কুজ্ঝটিকা, কুজ্যুক্ত ঝটিকা। তিনের তিন, আনন্দ শব্দটি বিপরীতার্থক শব্দ, বিষাদ হবে। আনন্দর বিপরীতার্থক শব্দ আমি অর্থ দিয়ে ফেলেছিলাম, ওটা বিষাদ হবে, আনন্দ বিষাদ। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।